দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বলছি যে তোমরা আর অ্যাক্টিভিটি টাস্কের উত্তর আগের মতো কিন্তু দিচ্ছ না। এরকম করতে থাকলে ভিডিও করার উৎসাহ আমাদের আস্তে আস্তে কমতে থাকছে। তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, দেখে অ্যাক্টিভিটি টাস্কের উত্তর করো। গত দুটো অ্যাক্টিভিটি টাস্কের উত্তর মাত্র দু একজন ছাড়া বাকি কেউ জমা দাওনি। আমি দ্বিতীয়বার করে বলার পরেও কেউ জমা দেয়নি। এরকম করে করতে থাকলে কিন্তু চলবে না। সবাই ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো দেখে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তার সঙ্গে সেগুলো করে অবশ্যই জমা দেবে। আচ্ছা, এবার আমি পড়ার মধ্যে আসছি। এর আগে তোমাদের পড়িয়েছিলাম সংস্কৃত সাহিত্যের ইতিহাস শুরু করেছিলাম, তো আজকে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাসটা শুরু করব। বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাসের মধ্যে জ্যোতির্বিজ্ঞান, গণিতশাস্ত্র উল্লেখযোগ্য। তো এই জ্যোতির্বিজ্ঞান এবং গণিতশাস্ত্রে আর্যভট্টের নাম অত্যন্ত উল্লেখযোগ্য। তো এখানে দুজন আর্যভট্টের নাম পাওয়া যায়। প্রথম আর্যভট্ট, যিনি প্রথমজন খ্রিস্টীয় পঞ্চম শতকে এবং অন্যজন খ্রিস্টীয় নবম শতকের গণিতবিদ। আর্যভট্ট বলতে প্রথমে আমরা প্রথম আর্যভট্টকেই ধরে নেব আর কি। 476 খ্রিস্টাব্দে আর্যভট্ট জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 550 খ্রিস্টাব্দে। এই জন্মমৃত্যু সাল নিয়ে কিন্তু বিতর্ক আছে। তো আর তাঁর জন্মস্থান কোথায় এই নিয়েও একটা মতান্তর রয়েছে। কেউ কেউ বলেন তিনি অসমক দেশে জন্মেছিলেন, তবে তিনি তাঁর এই আর্যভটীয় গ্রন্থটি কুসুমপুরে বসে রচনা করেছিলেন, এই নিয়ে কোনো বিতর্ক নেই। কুসুমপুর হল সেই সময়কার পাটলিপুত্র, অর্থাৎ বর্তমানের পাটনার অন্তর্গত। তিনি দুটি গ্রন্থ রচনা করেন। তাঁর রচিত গ্রন্থ দুটি হল আর্যভটীয় এবং আর্য সিদ্ধান্ত, আর দ্বিতীয় গ্রন্থটির নাম পাওয়া গেছে আর্যভটীয় টীকা গ্রন্থগুলি থেকে। আসল বইটি কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, আর্যভটীয় গ্রন্থটি, আর্যভট্ট মাত্র 23 বছর বয়সে আর্যভটীয় গ্রন্থটি লেখেন এবং এই গ্রন্থটিতে 121 শ্লোক রয়েছে এবং এটিতে 4 পাদও বা অধ্যায় রয়েছে। এই 4 পাদ কি কি? গীতিকা পাদ, গণিত পাদ, কালক্রিয়া পাদ এবং গোলপাদ। এই 4 পাদ। গীতিকা পাদে কি আছেন? গীতিকা পাদকে অনেকে 10 গীতিকা বলে থাকেন। এই অধ্যায়ে আছে 13 শ্লোক। এই গ্রন্থে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কিছু সংজ্ঞা, সারণী ইত্যাদি দেওয়া আছে, কল্পযুগ প্রভৃতির সংজ্ঞা দেওয়া আছে। এছাড়া আছে বৃত্তি ও একক, যেমন রাশি, ডিগ্রি, মিনিট এইরকম। তারপর যোজন, হস্ত, অঙ্গুল প্রভৃতি দৈর্ঘ্যের এককের সংজ্ঞা। হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণন, অন্যান্য গ্রহের আবর্তন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা আছে 10 গীতিকা গ্রন্থটিতে। পৃথিবী, চন্দ্র, সূর্যের ব্যাস নিয়েও এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। এর পরের পাদ হচ্ছে গণিত পাদ। এখানে 33 শ্লোক আছে এবং এখানে রয়েছে জ্যামিতিক চিত্র এবং তার ধর্ম, সুৎকষা, সরল সমীকরণ সহ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, পাটিগণিতের পদ্ধতিতে বর্গমূল, ঘনমূল নির্ণয় ইত্যাদি সমস্ত কিছু আছে গণিত পাদ গ্রন্থটিতে। কালক্রিয়াপাদ অংশে মোট 25 শ্লোক আছে এবং এখানে সময়ের বিভিন্ন একক, যেমন বছর, মাস, দিন প্রভৃতির আলোচনা করা হয়েছে। আর সর্বশেষ পাদটি যেটা গোলপাদ, এই গোলপাদ অংশে রয়েছে 50 শ্লোক। সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহের গতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। গোলীয় ত্রিকোণমিতির বিভিন্ন আর্যভটীয় গ্রন্থটি অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় রচিত এবং টিকার সাহায্য ছাড়া কিন্তু এটা বোঝা একেবারেই অসম্ভব। এখানের যে টিকাকারগুলি রয়েছেন তারা হলেন প্রথম ভাস্কর, নীলকণ্ঠ, সোমযাচী প্রমুখ টিকাকারেরা এই বইয়ের ওপর টিকা রচনা করে এর গ্রন্থটি অর্থগুলিকে ব্যাখ্যা করেছেন। অঙ্কের স্থানীয় মান, পাইয়ের মান, ত্রিভুজের আয়তন প্রভৃতি নির্ণয়ও আর্যভটীয় গ্রন্থটি প্রাচীন ভারতীয় যে গণিতশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। এরপর আসছি আমরা বরাহ মিহির। তো বরাহ মিহির কে ছিলেন? বরাহ মিহিরও জ্যোতিষশাস্ত্রের একজন খুব উল্লেখযোগ্য নাম, বরাহ মিহির। তো বরাহ মিহির ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে একটি অতি পরিচিত নাম। খ্রিস্টীয় 6 শতাব্দীতে বর্তমান এখনকার সময় জেলার
জলন্ধরের কোনো একটি গ্রামে তাঁর জন্ম হয়েছিল। তাঁর গ্রন্থটির নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা। বরাহমিহিরের লেখা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থটির নাম পঞ্চ সিদ্ধান্তিকা। এই গ্রন্থ থেকে প্রাচীনকালের জ্যোতির্বিদ্যা বিষয়ক পাঁচটি সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পারি। এই পাঁচটি সিদ্ধান্ত হল পৈতামহ সিদ্ধান্ত, বাসিষ্ঠ সিদ্ধান্ত, সৌর বা সূর্য সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত এবং পৌলিশ সিদ্ধান্ত। আরেকবার বলি এই পাঁচটি সিদ্ধান্ত কি কি। পৈতামহ সিদ্ধান্ত, বাসিষ্ঠ সিদ্ধান্ত, সৌর্য সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত এবং পৌলিশ সিদ্ধান্ত। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে বরাহমিহির আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল বরাহমিহিরের বৃহৎ সংহিতা। এই গ্রন্থের টীকা রচনা করেছেন ভট্টোৎপল। ব্রহ্মগুপ্তের টীকাকার অমররাজ জানিয়েছেন বরাহমিহির খ্রিস্টীয় ষষ্ঠ শতকে স্বর্গে গমন করেন। বৃহৎ সংহিতা হচ্ছে গ্রন্থটিতে 106টি অধ্যায় আছে এবং এই এখানে গ্রহের প্রতি, গ্রহণ, বৃষ্টি, মেঘ, শস্য বৃদ্ধি, স্থাপত্য, বাস্তুবিদ্যা, গন্ধদ্রব্য তৈরি করা, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে, পারিবারিক সম্পর্ক, রত্ন, মুক্ত, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে বৃহৎ সংহিতায়। এই গ্রন্থ গর্গ, পরাশর, কশ্যপ, ভৃগু, বশিষ্ঠ প্রমুখ শাস্ত্রকারদের নাম ও মতামত উল্লিখিত হয়েছে এই গ্রন্থটিতে। তাহলে তোমরা এখানে জ্যোতির্বিজ্ঞান ও গণিতশাস্ত্র সম্বন্ধে আর্যভট্টের যে আর্যভট্টীয় গ্রন্থ তার সম্বন্ধে পড়বে এবং সেইটা একটা ছোট করে লিখবে খাতায়, যে ভিডিওটা দেখে যেটা বুঝলে সেটা লিখবে, এবং বরাহমিহির সম্পর্কেও, বরাহমিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা এই দুটি গ্রন্থ সম্পর্কে যে কথাগুলো বললাম সেগুলো খাতায় একটা নোট করে নেবে। এবং এখান থেকে যে ছোট কোশ্চেন, যেগুলো প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসবে বা পড়তে হবে, যে গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়, হ্যাঁ, তো আর্যভট্টকে বলা হয় গুপ্তযুগের নিউটন, হ্যাঁ, এই ধরনের যে ছোট ছোট প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়াও অনেক প্রশ্ন আছে, যে বলে দিই আর্যভট্টীয় গ্রন্থটি কোন বিষয়ের গ্রন্থ, তারপরে পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন, বরাহমিহির রচিত যে কোনো দুটি গ্রন্থের নাম, হ্যাঁ, বরাহমিহির রচিত জ্যোতিষ বিষয়ক গ্রন্থটির নাম কি, আয়ুর্বেদের উৎস কোন বেদ, এই সমস্ত যে ছোট প্রশ্নগুলো আছে এগুলো করতে হবে।